আসসালামু আলাইকুম। সবাই মিলে চললাম সুন্দরবন নিরিবিড়িভাবে পর্যবেক্ষণ করতে এবং বাঘ সহ বিভিন্ন প্রাণী ও গাছপালা দেখার জন্য। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। মুন্সিগঞ্জ থেকে রওনা দিলাম। এই নদীটি সামনে বিভিন্ন রকম ছোট ছোট ক্যানাল আছে, গহীন জঙ্গলের মধ্যে ঢোকার জন্য আমরা সেটা দিয়েই প্রবেশ করব ইনশাল্লাহ। সুন্দরবনের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গেলাম। স্রষ্টার সৃষ্টি প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর হয় স্বচক্ষে না দেখলে বুঝতে পারতাম না। আমি এই প্রথম আসলাম সুন্দরবন গহীনে ঘুরে বেড়ানোর জন্য। একটু ভয় লাগছে, এখানে বাঘ সহ বিভিন্ন হিংস্র প্রাণী বসবাস করে থাকেন। ইতিমধ্যে আমরা সেই ছোট্ট একটি জলাশয় দিয়ে গহীন জঙ্গলে মধ্যে প্রবেশ করলাম। গার ভিতরে ছমছম করছে। অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নায়র মাঝি বায়া যাওরে, কষ্টের নৌকা কানি মাঝখানে তার ছায়া, ধেন্না কষ্টের নৌকা কানি মাঝখানে তার ছায়া, রাগাই থাইকা পাচাই গেলে, নাগাই থাইকা পাচাই গেলে, নাই যাবে খয়ারে মাঝি ভাইয়া যাওরে, ও মাঝি ভাইয়া যাওরে, অকুল দরিয়ার মাঝে আমার নাঙা নায়রে নদী বায়া যাওরে। বড় ওইটা হলে কেওড়া গাছ, আর এইগুলো সব হলো বাইন গাছ। সুন্দরবনের মধ্যে যতটা প্রবেশ করছি ততটাই মুগ্ধ হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দরভাবে গাছগুলি দাঁড়িয়ে আছে, আমাদের মনে হচ্ছে হাতছানি দিয়ে ডাকছে। যদিও একটু ভয় ভয় লাগছে, তবু প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। সুন্দরবনটা অনেক কাছ থেকে দেখতে পাচ্ছি। ওই দেখুন ভিতর দিয়ে বিভিন্ন চেকুন চেকুন নালা বা ক্যানাল বেরিয়ে গেছে সুন্দরবন আরেকটু কাছ থেকে দেখার জন্য। কিন্তু যেহেতু এখানে ভয়ানক জীব জন্তু আছে, তাই ভয়ের কারণে একটু দূরত্ব বজায় রেখে আমরা সুন্দরবনটা উপভোগ করার চেষ্টা করছি। একটু রিস্ক নিয়ে নিলাম আমরা, অনেক ছোট ক্যানাল দিয়ে ভিতরে ঢুকে পড়লাম জঙ্গলের কাছাকাছি। এখানে নাকি কিছুদিন আগেও একটি বাঘ দেখা গিয়েছে। আমরা চেষ্টা করলাম বা করছি যদি একটি বাঘের দেখা পাই। ইতিমধ্যে হরিণ আর বান্দর দেখতে পেয়েছি, কিন্তু চেষ্টা করছি একটি রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে দেখা করার জন্য। অনেকটাই এই সুন্দরবনের ধার দিয়ে কিনার দিয়ে চলার চেষ্টা করছি। প্রত্যেকটা মানুষের ভিতরেই একটু আতঙ্ক আছে এবং উৎফুল্ল আনন্দও আছে। ধীরে ধীরে চলছি, মনে হচ্ছে আমরা কোথায় যেন হারিয়ে গিয়েছি গহীন জঙ্গলের মধ্যখানে। তবু আশা করছি যদি একটি বাঘের সন্ধান পেয়ে থাকি। এখানে প্রচুর জীবজন্তু বসবাস করে। প্রাকৃতিক সৌন্দর্য অনেক কাছ থেকে উপভোগ করলাম, প্রাণটা ভরে গেল।
আপনারা সুযোগ পাইলে এমন সুন্দর সুন্দর স্থান স্রষ্টা সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে যাবেন ইনশাআল্লাহ। আর এই ধরনের ভিডিও প্রাকৃতিক সৌন্দর্য সহ বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে চাইলে আমাদের চ্যানেলটিকে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। এতক্ষণ যারা আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। আমরা এখন ফিরে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।